নমস্কার বন্ধুরা, আজকে শনিবার, তো এখন বাজে 3:30। তো আজকে পিহুর বাবা মানে তোমাদের দাদাভাই বাড়ি যাবে, তো আমরা শনিবারটা খুব ভালোভাবে মানি, তাই জন্য ওর জন্য আমি এখন বিকেল 3 থেকে আমি রান্নাবান্না বসিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। ও আমাকে বলল আজকের বিকেলে ফ্রাইড রাইস আর পনির বানিয়ে দাও, বাড়ি নিয়ে যাব। তো আজকে শনিবার, শনিবারটা নিরামিষ খাওয়া হয়, তো বাড়িতে তো সেভাবে কেউ মানেও না, তাই জন্য আমি বিকেল 3 থেকে লেগে পড়েছি ফ্রাইড রাইস আর পনিরের তরকারি বানাবো বলে, পনির পছন্দ। তো চলো প্রথমে ফ্রাইড রাইসের জন্য চালটা প্রথমে ভিজিয়ে দিচ্ছি। চালটা প্রায় গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, তো আমি এইভাবে হাতে মাপ করে করেই নিই। এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখি, ভেজানোর পরেই তারপরে কড়া বসাবো। আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পরেই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়া জলটা ফুটতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণ বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ চালটা যতটা লবণ টানার টেনে নেবে, তো এটা ফুটে উঠলেই আমি এর মধ্যে চাল ঢেলে দেব। চালটা দেখো স্ট্রেনারে করে আমি চালটা জল ঝরিয়ে রেখেছি, না হলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে না, তো এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এই আসা ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখো ফুট চলে এসছে। এটা যেহেতু আধ ঘন্টা ভেজানো ছিল, তাই জন্য বেশি সময় লাগবে না, মিনিমাম প্রায় 8-9 লাগবে, তারপরেই 80% হয়ে গেলে এটাকে ওই ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, না হলে পুরো 100% বয়েল করলে ফ্রাইড রাইস একেবারেই ঝরঝরে হবে না। তো আমার হয়ে গেছে, এটাকে আমি জল ছেঁকে নিচ্ছি। তো এরপরে ওটাকে আমি জলটা ছেঁকে নেওয়ার পরে আমি অন্যদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে প্রথম রিফাইন তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো কুচোনো ভেজিটেবলসগুলো কুচিয়ে রেখেছিলাম, এই গাজর, ক্যাপসিকাম, বিনস আর হচ্ছে এই দেখো মটরশুঁটি আমি ভিজিয়ে রেখেছি, এগুলো ফ্রাইড রাইসে দেবো, নিরামিষ ভেজিটেবল ফ্রাইড রাইস। তো আস্তে আস্তে সবগুলো ভেজিটেবল আমি তেলে ভেজে আমি ফ্রাই করে নেব, তারপর তুলে রাখবো একটা জায়গাতে। তো চলো রান্নাটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো অল্প এই ভেজিটেবলগুলো ভাজার সময় তো অবশ্যই তোমরা আন্দাজ মতো নুন দিতে একেবারেই ভুলবে না, ঢাকা চাপিয়ে চাপিয়ে রান্নাটা করো, তাহলে কী হবে ভেজিটেবলগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এক এক করে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তো গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি তারপরেই দেব, কারণ ক্যাপসিকাম অল্প ভাপেই একদম নরম হয়ে যায়, তাই জন্য আমি মাঝের দিকেই এই দুটো জিনিস অ্যাড করলাম। এই ভেজিটেবলসগুলো এখন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে একসাথে তুলে রাখছি। তো দাঁড়াও আগে প্লেটে তুলে নিই। এই দিকে দেখো আমি গোবিন্দভোগ চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ঝারিয়ে রেখেছি। তো এই দিকে আমি কড়ায় কাজু কিশমিশ আমি ভেজে ঘিতে ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি চালটা ঢেলে দেব। তো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই গরম কড়াতেই, ঘিয়ের মধ্যেই ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পরেই আমি যা যা ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবজি আর ভাতের মধ্যে তো নুন আছে, তো আর এক্সট্রা করে নুন দেওয়ার দরকার নেই, তো যেহেতু মিষ্টি মিষ্টি যাতে লাগে তার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেই আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ওইদিকে চলো, পিহু রুমের ভেতর একা একা খেলছে, চিৎকার করছে, তো চলো কি করছে দেখে আসি। আবার আবার করছো তুমি? ইয়া দপাস করছো কেন? চলো ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, তো এখন আমি পনির পছন্দ বানাবো। এই দেখো
পনিরগুলো কেটে রেখেছি। আমি এই পনিরটা কিনে আনিনি, আমার বাড়িতেই তৈরি করেছি, দুধ কাটিয়ে ছানা তৈরি করে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দুটো পুটলি বানিয়েছিলাম, এটা প্রেসার দিয়ে বানিয়েছিলাম, একটাই দেখছো বাটিতে কেটে রেখেছি পিস পিস করে, আর একটা দেখো সকালে বানিয়েছিলাম, প্রেসার দিয়েছিলাম। এই দেখো পনির হয়ে গেছে, এটাতে আমি আস্তে আস্তে করে মুঠিতে কেটে নিচ্ছি। এক এক করে পনিরগুলো ভেজে নিই, দাঁড়াও কড়াতে তেল দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। তো তোমরা সাবধানে ভাজবে, একটা পিঠ হয়ে গেলে তারপর উল্টোতে থাকবে। তো আজকে আমার হাজবেন্ড বলছিল, আজকে শনিবার, যেহেতু আমার শ্বশুরবাড়ি ওইখানে গ্রহরাজ মন্দির আছে, ওইখানে যাবে, সন্ধ্যাবেলা পুজো দেবে বলছিল। তো শনি ঠাকুরকে পুজো দিতে হলে অনেক নিয়ম শুনেছি, জানি না, শুনেছিলাম পুজো দিলে চান করে বাড়িতে ঢুকতে হয়, জানি না, আমার ঠিক জানা নেই, ওকে আমি ওইটা আমি বলছিলাম, পুজো দেবে কিন্তু চান করে বাড়িতে ঢুকবে। তো তোমরা যদি কেউ কেউ জানো তো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না, জানিও আমাকে। অনেকে আছে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খেতে বেশি প্রেফার করে, আমারও ভালো লাগে, তবে অনেকে পনির পছন্দ করে না, কিন্তু আমার তো পনির পছন্দ করলে ওইটা দিয়েই পুরো ভাত খেয়ে নেব, ভাত রুটি ফ্রাইড রাইস পরোটা সব কিছুতেই আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কী ভালো লাগে তো জানিও। দাঁড়াও সবগুলো পনির তুলে নিয়েছি, তো এরপরে আলুগুলো ভেজে নিতে হবে, তাই জন্য সর্ষে তেল একটু দিয়ে দিয়েছি। তো আমি বেশিরভাগ রান্নাটা সর্ষে তেলে রান্না করে বেশি প্রেফার করি। আলুগুলো ভেজে নিই, দাঁড়াও তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই একটা মাত্র তরকারি, তো এই রান্নাটাই পনির পছন্দটা, মানে কি বলবো তোমাদেরকে, সব ভাজা পনির আর আলু যদি ভাজা হয়ে থাকে, রান্না করতে 5 মিনিট লাগবে, শুধু মশলাটাকে দিয়ে দাও কড়ায়, একটুখান দু চারবার আলুর সাথে চারবার নেড়ে নিলেই ব্যাস, তারপরে জল দিয়ে দিলেই, ফুড উঠলেই পনিরগুলো ছেড়ে দাও, ব্যাস রান্না একেবারেই রেডি। রান্নাটা করতে কমসে কম 10 মিনিট লাগে। দাঁড়াও আলুগুলো তুলে রাখি, এবার চলো মশলাগুলো করে নিয়ে। এই দেখো আদাগুলো কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি, অল্প একটু কাজু দিলাম, কিশমিশ দিলাম। কিশমিশ দেওয়ার পরে এর মধ্যে এরপরে দেবো 4 মগজ, অল্প সামান্য পরিমাণ 4 মগজ দিচ্ছি, আর অল্প একটু পোস্ত দিচ্ছি, ব্যাস এই এইটুকুই মশলা, আর কিছু না। তবে আমি লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, পিহু যেহেতু খাবে তাই দিলাম না। তো এটাকে পেস্ট করে নিলেই হয়ে যাবে। এই দেখো কড়ার মধ্যে তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে দিয়ে এরপরে ওই যে বাটা মশলাটা আছে মিক্সিতে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে তেলে মশলাটা কিছুক্ষণ কষার পরে আলুগুলো দিয়ে কষতে হবে কিছুক্ষণ, 2-3 বার কষার পরে জল ঢেলে দিলেই ব্যাস পনির পছন্দা রেডি হয়ে যাবে। ব্যাস জল দিয়ে দিয়েছি, জাস্ট 5 মিনিটের জন্য এটাকে ফোটাবো। আর এই দেখো অল্প লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো, এটা আলুটা সেদ্ধ হওয়ার জন্যই 5 মিনিট ফোটাবো ঢাকা দিয়ে। তো তোমরা যেভাবে রাখতে পারো, তোমরা গাড়ুও রাখতে পারো আর জুসও রাখতে পারো। তো হয়ে গেছে এটা প্রায়, এই দেখো পনিরগুলো লাস্টে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে 2-3 মিনিট ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। এইদিকে দেখো ফ্রাইড রাইস তো আগে থেকে তৈরি হয়েই ছিল, দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখো তোমরা যদি এই প্রসেসে রান্না করো তো এইভাবে ঝরঝরে হবে। তো লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়ে পিহুর বাবাকে ছেড়ে দিয়েছি, ও বাড়ি যাচ্ছে। এইদিকে পিহু দেখো খেলনা নিয়ে বসেছে আর পাকা পাকা কথা বলছে আমার সাথে। কি বানিয়েছো? এটা কি? এটা ভি, ভি ফর বলো, ভি ফর বলো, ভি ফর ভ্যান। এইগুলো কি বলো তো মাম্মা, এগুলো গাড়ি পার্কিং করা হয়, এখানে স্কুটি আছে না, স্কুটি এখানে কেন, স্কুটি এইখানে থাকবে, অটোর জায়গায় অটো, সব উল্টা পাল্টা লাগানো আছে। এখনকার মতো ভিডিওটি এই পর্যন্ত। এই দেখো আমি 1 কাপ চা নিয়ে বসেছি পিহুর সঙ্গে খেলা করতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।